Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা মুভি রিভিউ করতে চলেছি ডুম্বো মুভিটি। ডুম্বো মুভিটি আজ আমরা রিভিউ করতে চলেছি এবং তা আমরা বলতে চলেছি এই মুভিটি এমন কি দেখানো হয়েছে যা আপনারা হলে গিয়ে দেখবেন। চলুন তাহলে ভিডিওটি তাহলে আজ আমরা তাহলে শুরু করি। ডুম্বো যা কিন্তু একটি লাইভ অ্যানিমেশন পিকচার আমাদের সামনে এসেছে এবং এই মুভিটি ওয়াল্ট ডিজনি কিন্তু প্রেজেন্ট করেছে এবং এই ছবিটি যখন রিলিজ করা হয় তার আগে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে এই মুভিটি একটি রিমেক মুভি, যা কিন্তু ওয়াল্ট ডিজনি প্রেজেন্ট করেছিল ডুম্বো মুভি নামে একটি মুভি। তা এসেছিল 1941 সালে। সেই মুভিটি কিন্তু একটি অ্যানিমেশন মুভি ছিল যা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছিল এবং সেই মুভির সঙ্গে এই মুভির সম্পূর্ণ কোনো মিল নেই এবং ঘটনাও মিল নেই। খানিকটা মিল থাকলেও কিন্তু এই যে লাইভ অ্যাকশন মুভি অর্থাৎ অ্যানিমেটেড মুভির সঙ্গে কোনো কিন্তু সামঞ্জস্য এবং মিলও নেই। এবং এই মুভিতে সকলেই জানেন যে কী পরিমাণে ভালো কাস্টিং এই মুভি দেওয়া হয়েছিল এবং বড় বড় মাপের কিন্তু এই মুভির কাস্টিংয়ে আমরা দেখতে পেয়েছি ডুম্বো মুভিটি। আর যারা যারা জানেন না এই মুভিতে কী কে অভিনয় করছে তাদের জন্য আমি বলে রাখি, এই মুভিতে যে সমস্ত শিল্পীরা অভিনয় করছে তারা হলে এভা গ্রিন, কোলিন ফ্যারেল, জ্যাকি দেবিতা, মাইকেল কেরিন এবং জোসেফ গ্যাট এই ছবিতে অভিনয় করেছে। এত বড় বড় কাস্টিং সত্ত্বেও কিন্তু এই মুভিতে যে সবচেয়ে ভালো অভিনয় আমরা দেখতে পাই অর্থাৎ একটি সিজিআই, তা কিন্তু পারফেক্টভাবে আমাদের এই মনে কিন্তু গেঁথে যায় অর্থাৎ ডুম্বো। ডুম্বো কিন্তু একটি সম্পূর্ণ সিজিআই ক্যারেক্টার, তাছাড়াও কিন্তু আমাদের এত এত ক্যারেক্টারের মধ্যে কিন্তু তাকে সবচেয়ে বেশি পছন্দ করেছে দর্শকরা। ছবিটি শুরু হয় একটি সার্কাস থেকে, যেখানে কিন্তু আমরা দেখি দুটি বাচ্চা ছেলে অর্থাৎ একটি ছেলে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তারা দাঁড়িয়ে রয়েছে তার বাবার অপেক্ষায়। তার বাবা যুদ্ধরত করতে গিয়েছে এবং যুদ্ধ থেকে ফিরে আসার কথা রয়েছে। সে কিন্তু এই সার্কাসেই থাকতো এবং সে কিন্তু ভালো ঘোড়া চালাতে পারত এবং তার বাবা যখন আসে তার বাবার কিন্তু আঘাত কাটা থাকে এবং সে কিন্তু যুদ্ধে দেওয়ার আঘাত কাটা পড়ে যায় এবং তাদের মা কিন্তু অনেকদিন ছোটোবেলায় মারা গিয়েছিল। তারপর থেকে মুভিটি আস্তে আস্তে শুরু হয়। তারপরে আমরা এই মুভিতে দেখতে পেলাম একটি অর্থাৎ এই সার্কাসের একটি মালিক, যে কিন্তু একটি বুড়ো হাতিকে কিনেছিল এবং সে কিন্তু এই মুভিতে অর্থাৎ একটি বাচ্চা প্রসব করবে। সেই বাচ্চা কিন্তু আমরা দেখতে পাই এই হাতির বাচ্চা যখনই হয় তখন দেখে সবাই অবাক হয়ে যায়। এই বাচ্চা সম্পূর্ণ একটি অন্যরকম অর্থাৎ অদ্ভুত রকমের হয়ে থাকে। হাতির বড় বড় সুর থাকলে কিন্তু এই বাচ্চাটি অদ্ভুত রকমের হয়েছিল। এই বাচ্চাটির সুরের চেয়ে কিন্তু তার কানগুলি অনেক অনেক বড় ছিল, তার জন্য কিন্তু অনেক হাস্যকর করবে এবং এই কারণের জন্য কিন্তু মালিক কিন্তু অর্থাৎ ডুম্বোর মাকে আলাদা করে দেয় ডুম্বোর থেকে। এবং সেটি হচ্ছে মূল ঘটনা এখানে দেখা হয়েছে। এখানে ডুম্বোর মাকে কিভাবে ফিরে আনার চেষ্টা করবে সেটি কিন্তু এখানে মূল ঘটনা দেখানোর চেষ্টা করেছে। আর আমরা যদি ধরি যে ডুম্বো মুভিটাও 1941 সালে যে মুভি ডুম্বো মুভিটি এসেছিল সেই মুভির সঙ্গে এই মুভির সম্পূর্ণ কোনো মিল নেই। সেই মুভিতে আমরা দেখেছিলাম যে ডুম্বোকে সাহায্য করে একটি ইঁদুর আগিয়ে আসবে, তাছাড়া কিছু কাগও তার জন্য এগিয়ে আসবে এবং এই ডুম্বো অ্যানিমেশন লাইভ অ্যানিমেশনে দেখতে পাই যে ডুম্বোকে সাহায্য করে একটি ছেলে একটি বাচ্চা মেয়ে এবং তারাই কিন্তু ডুম্বোকে বেশি সাহায্য করবে এবং ডুম্বোকে আমরা দেখি এই মুভিতে উঠতে পারে এবং তা কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে যাবে সেই সার্কাসের মধ্যে। এবং তারপরে কিন্তু আমরা এই মুভির একটি ভিলেনকে দেখতে পাই এবং তাকে ডুম্বোকে নেওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করবে এই মুভিতে এবং সেখান থেকে কিন্তু মুভিটা অনেক দূর যায় এবং কিন্তু মূল ঘটনা দেখানো হওয়ার চেষ্টা করে এই মুভিতে ডুম্বোর মাকে কীভাবে ফিরে আনবে সেটি কিন্তু এখানে মূল ঘটনা দেখানোর চেষ্টা করেছে। এবং এই মুভি কিন্তু আমরা সত্যি একবার হলে গিয়ে দেখতে পারেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এবং এটি কিন্তু সম্পূর্ণ বাচ্চাদের একটি মুভি যা কিন্তু আপনার বাচ্চারা খুবই ভালোবাসবে এই মুভিটি। এই মুভিটি কিন্তু আমি কিন্তু অনেক অনেক মজা পেয়েছি, অনেক কিছু এই মুভিটির মধ্যে রয়েছে দেখার মতো। এই মুভিটি আপনাদের বাচ্চাদেরকে একবার হলে গিয়ে নিয়ে অবশ্যই এই মুভিটি দেখাতে পারেন এবং এই মুভিটি আমি কিন্তু 5.5/3 দিলাম। এবং এই মুভিটি আমরা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন এই মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং তার সাথে সাথে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিই যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।